দক্ষিণ আমেরিকায় অবস্থিত একটি বিশাল পর্বতমালা আন্দিজ। আন্দিজ শুধু একটি পর্বতমালা নয়, এটি পর্বতমালার চেয়েও অনেক বেশি কিছু। বহু পার্বত্য অঞ্চল একসাথে সম্পৃক্ত হয়ে এই পর্বতমালা গড়ে ওঠার কারণে এখানে রয়েছে অভাবনীয় সব প্রাকৃতিক বৈচিত্র্য। আজকে আমরা দেখব পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম ও বৈচিত্র্যময় পার্বত্য অঞ্চল আন্দিজ পর্বতমালা। ভিডিওটি শুরু করার পূর্বে আমাদের টিউব বক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবেই, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। দক্ষিণ আমেরিকার প্রায় সম্পূর্ণ পশ্চিম উপকূলীয় অঞ্চল জুড়ে বিস্তৃত আন্দিজ পর্বতমালা। ধারণা করা হয় প্রায় 5 কোটি বছর আগে দক্ষিণ আমেরিকা ও প্রশান্ত টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে এই পর্বতমালার সৃষ্টি হয়েছে। আন্দিজ পর্বতমালার দৈর্ঘ্য প্রায় 7,242 কিলোমিটার, আর অন্য কোথাও এত দীর্ঘ পাহাড়ের সারি দেখতে পাওয়া যায় না, তাই এই পর্বতমালা পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম পর্বতমালা হিসেবে বিবেচিত করা হয়। এই পর্বতমালার প্রস্থ প্রায় 800 কিলোমিটার এবং আন্দিজের গড় উচ্চতা প্রায় 13,000 ফুট। আন্দিজ পর্বতমালার চেয়ে উঁচু একমাত্র পার্বত্য অঞ্চল হল হিমালয় পর্বতমালা। পৃথিবীর শীর্ষ পর্বতশৃঙ্গের অধিকাংশ এশিয়া মহাদেশে অবস্থিত, আর এশিয়ার পর্বতগুলোর পরেই সবচেয়ে বড় পর্বত আকনকাগুয়া এই আন্দিজ পর্বতমালার অংশ। আর্জেন্টিনায় অবস্থিত আকনকাগুয়া পর্বতমালা উচ্চতা প্রায় 22,841 ফুট। পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম এই পর্বতমালা দক্ষিণ আমেরিকার 7টি দেশ জুড়ে অবস্থিত। ভেনেজুয়েলা, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, বলিভিয়া, চিলে এবং আর্জেন্টিনার মধ্যে আন্দিজ পর্বতমালার অংশ রয়েছে। দক্ষিণ আমেরিকা মহাদেশের থাকা এই পার্বত্য অঞ্চল বহু বৈচিত্র্যে সমৃদ্ধ। আন্দিজের দৈর্ঘ্য বরাবর পর্বতমালাটি কয়েকটি ধাপে বিভক্ত। এই মহাদেশ ও প্রশান্ত মহাসাগরের মাঝে আন্দিজ পর্বতমালা এক বিশাল দেওয়াল হিসেবে কাজ করে। সে কারণে দক্ষিণ আমেরিকার জলবায়ুর উপর আন্দিজ পর্বতমালা অসাধারণভাবে প্রভাব পড়ে। শুধু এই পর্বতমালা জুড়ে 3টি পৃথক জলবায়ু অঞ্চল রয়েছে। অঞ্চলগুলো হল ক্রান্তীয় আন্দেজ, আর্দ্র আন্দেজ ও শুষ্ক আন্দেজ। পর্বতমালার উত্তরের অংশ সাধারণত উষ্ণ এবং বৃষ্টিবহুল, এবং দক্ষিণভাগ ও মধ্যভাগ পশ্চিম দিকের আবহাওয়া অনেকটা আর্দ্র। পর্বতমালায় পশ্চিম দিকে আতাকামা মরুভূমি সংলগ্ন অঞ্চলের আবহাওয়া খুবই শুষ্ক। পৃথিবীর ক্রান্তীয় অঞ্চলের 99 ভাগে হিমবাহ এই আন্দিজ পর্বতমালা রয়েছে। যদিও বৈশ্বিক উষ্ণায়নের কারণে ধীরে ধীরে এই বরফগুলো শেষ হয়ে যাচ্ছে, পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি ও এই আন্দিজ পর্বতমালাতে অবস্থিত। চিলি ও আর্জেন্টিনার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ওজ দেল সালাদো হল পৃথিবীর সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি। এই আগ্নেয়গিরির উচ্চতা 22,615 ফুট। এই আগ্নেয় পর্বত দক্ষিণ আমেরিকার দ্বিতীয় সর্বোচ্চ পর্বত, অর্থাৎ আকনকাগুয়া পর্বত এর পরেই এর অবস্থান। এছাড়াও 19,000 ফুটের বেশি উচ্চতার উপন্যাস 50টিরও বেশি আগ্নেয়গিরি আছে আন্দিজ পর্বতমালা জুড়ে। বলতে গেলে এই পর্বতমালায় বেশি পর্বতশৃঙ্গ হল আগ্নেয়গিরি। এখানকার একটি আশ্চর্যজনক ব্যাপার হল ক্যারিবিয়ান অঞ্চলের দ্বীপগুলো ও আন্দিজ পর্বতমালার অংশ। এই দ্বীপগুলো মূলত আন্দিজ পর্বতমালার নিমজ্জিত পাহাড়ের চূড়া। প্রাচীনকালে আন্দিজ পর্বতমালায় মানববসতির খুব আলামত পাওয়া যায় না, তবে এখানে সবচেয়ে পুরনো মানববসতির চিহ্ন ধারণা করা যায় প্রায় 10 থেকে 12 হাজার বছর আগে মানুষ আনন্দে যে বসবাস করত। গবেষকদের ধারণা, আরও আগে এখানে মানুষ বাস করলেও তাদের কোনো চিহ্ন পাওয়া যায়নি, ও এত উঁচুতে ও কঠিন পার্বত্য পরিবেশ মনুষ্য বসবাসের অনুপযোগী। তারপরও অতীতের পাহাড়ে পশুপালন সমাজের লোকেরা প্রায় 17,000 ফুট উচ্চতায় নিজেদের মানিয়ে নিয়েছিল। বিগত 15 শতকে পেরুর অন্তর্গত আন্দিজ অঞ্চলে উঠেছিল ইনকা সভ্যতা। এই সভ্যতার একটি অনবদ্য সৃষ্টি দুর্গ নগরী মাচু পিচু। ইনকা সভ্যতা সম্বন্ধে এই বয়সযখন কেন্দ্রটি বিশ্বের নতুন সপ্তাশ্চর্যের মধ্যে অন্যতম একটি। আন্দিজ পার্বত্য অঞ্চলের দক্ষিণ আমেরিকা মহাদেশের বহু বিখ্যাত শহর গড়ে উঠেছে। এই পর্বতমালা থাকা উল্লেখযোগ্য শহরগুলো হল পেরুর হুয়ারেজ এবং কোস্কো, ইকুয়েডরের কুইটো ও বানোস, বলিভিয়ার লাপাজ, কলম্বিয়ার বোগোটা ও মেডেলিন, চিলির পুয়েত নাতালেস। আন্দিজ পর্বতমালায় বহু খনিজ পদার্থের মজুদ রয়েছে। পেরুতে অবস্থিত ইয়ানা কোচা পৃথিবীর বৃহত্তম একটি সোনার খনি। এছাড়া আন্দিজ পর্বতমালায় লক্ষ লক্ষ মেট্রিক টন তামা ও রূপা মজুদ আছে। পৃথিবীর দীর্ঘতম দ্বিতীয় নদী আমাজন পর্বতমালা থেকে উৎপন্ন হয়েছে। আন্দিজমালার জীববৈচিত্র্য অন্যতম। এখানে প্রায় 30,000 প্রজাতির উদ্ভিদ, 17,000 প্রজাতির পাখি, 1,000 প্রজাতির উভচর, 600 স্তন্যপায়ী, একই সংখ্যক প্রজাতির সরীসৃপ এবং 400 প্রজাতির মাছ রয়েছে।
আন্দিজ অঞ্চলের প্রাণীরা এই কঠিন পরিবেশে টিকে থাকার জন্য অভিযোজিত হয়ে উঠছে। এখানকার মজার ব্যাপার হলো উটের সমগোত্র একাধিক প্রাণী রয়েছে এখানে। উটের সমগোত্র প্রাণীগুলো হলো লামা, আলপাকা এবং ভিকুনি। আন্দিজের সবচেয়ে আলোচিত গাছ হলো কোকা। এই কোকা গাছের পাতা থেকে কোকেনের মতো মাদক তৈরি করা হয়। পাহাড়ি উচ্চতাজনিত শারীরিক সমস্যা এবং অবসাদ দূর করতে সমগ্র আন্দিজ পর্বত এই অঞ্চলে মানুষ বহু আগে থেকে কোকা চা পান করে আসছেন। এই পাহাড়ের আরেক বিশেষ গাছ হলো সিনচোনা পিউপাসেন্স। এই গাছ থেকে কুইনিন প্রস্তুত করা হয়। অত্যন্ত তিক্ত স্বাদযুক্ত কুইনিন ম্যালেরিয়া প্রতিরোধে, জ্বর কমাতে একটি কার্যকরী ঔষধ। ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে শেয়ার করতে পারেন। এবং আপনি যদি এমন তথ্যমূলক ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী নতুন কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।